থিয়েটার কমিউনের নাটক জুলিয়াস সিজারের শেষ সাত দিন। বিগত ১৮টি বিভৎস রক্তক্ষয়ী যুদ্ধের সর্বাধিনায়ক, রোম সাম্রাজ্যের শ্রেষ্ঠ বীর সন্তান জুলিয়াস সিজার কিন্তু মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই বুঝতে পারলেন, পুরো মাসটা তিনি নিরুপদ্রবে কাটাতে পারবেন না। স্থান ইতিহাস ও কিংবদন্তির সেই রোম নগরী, কাল যীশু খ্রিস্টের জন্মের ঠিক ৪৪ বৎসর আগে। সিজারের মৃত্যু ঘটে ১৫ই মার্চ, সময় ১৫ই মার্চ সকাল ৯টা ৪৮ মিনিটে। ধন্যবাদ, আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা জানেন পৃথিবীতে অতি এক মহান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবার জন্যই আমার সৃষ্টি রোমের সৃষ্টি। মহীয়সী রোম আজ তার শ্রেষ্ঠ সন্তানদের উপস্থিতিতে আমাদের এই সান্ধ্যকালীন সেনেট অধিবেশনে এই পৃথিবীর জন্য একান্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ এক জরুরি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। সিদ্ধান্তটি হচ্ছে যুদ্ধ। সিনার, এই লিফলেটটা। হ্যাঁ, পারস্যের সঙ্গে যুদ্ধ আমি চাই। আপনারা জানেন দ্বিতীয় আলেকজান্ডার বাহিনীর অনুরূপ বহু প্রতীক্ষিত অতিকায় পারসিক বাহিনীর আক্রমণ চূর্ণ বিচূর্ণ করে প্রাচ্যকে পদনত করার যে মহৎ দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে তা পালনে আমি বদ্ধপরিকর। লিফলেট। সামরিক শক্তি ও সম্ভারে রোম অপরাজেয়। পারস্য সরকারের আক্রমণাত্মক মনোভাবের পরিচয় আমরা বহুবার পেয়েছি। রোমে উদ্ধত্ত ক্ষমা করে না। আপনাদের সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, মিশরের রাজধানী আলেক্সান্দ্রিয়ায় রোমের ১০০ বিশাল সেনাবাহিনী প্রস্তুত। রানী ক্লিওপেট্রা রোমের অনুগত শুভাকাঙ্ক্ষী। সিনর, এলিফ্লেক্টা। আসন্ন যুদ্ধের জন্য যুদ্ধঋণ সংগ্রহ এক আপৎকালীন ও জরুরি বিষয় হিসেবে পরিগণিত হবে, কিন্তু তার মানে এই নয় যে জন্য নাগরিক জীবন এতটুকু বিচলিত হবার কোন কারণ আছে। কেননা আপনারা সকলেই জানেন যে ব্যবসা বাণিজ্য খুব স্বাভাবিকভাবেই চলছে, ক্রীতদাসের দামও খুব সস্তা, আর যুদ্ধ ঋণ ও যুদ্ধ প্রস্তুতির এই হল আদর্শ সময়। আজ সন্ধ্যার সেনেট অধিবেশনে আমি দ্বিতীয়বার আমার উপর ন্যস্ত দায়িত্বে পবিত্রতা রক্ষায় আমি যে অঙ্গীকারবদ্ধ তা ঘোষণা করতে চাই। রোমের জয় হোক, রোম দীর্ঘজীবী হোক। তাহলে যুদ্ধ ঋণ সংগ্রহ অনুমোদিত হল। ধন্যবাদ, আপনাদের সকলকেই আমার আন্তরিক অভিনন্দন জানাই। রোমের জয় হোক, রোম দীর্ঘজীবী হোক। সাংঘাতিক, এ যে ভাবা যায় না, ভয়াবহ এক অশুভ খেলা চলছে চারদিকে। হিসেব মিলিয়ে দেখুন তো গোপন সম্পত্তির পরিমাণ কত। ১১ কোটি। তার মানে ছদ্মনামে আমাদের ডিক্টেটর স্পেনের ব্যাংকে জমা রেখেছেন ১১ কোটি ট্যালেন্ট। সাংঘাতিক, এ যে ভাবা যায় না। দলিলটা দেখলেই বুঝতে পারবেন সিজার তার ব্যক্তিগত সম্পদ বিদেশে পাচার করছে। সাংঘাতিক, এখানে কে এমন রোমান আছে যে বুকে হাত দিয়ে বলবে না আজ রোমের বড় দুর্দিন। রোমা জোম, রোম আমার প্রিয় রোম। রোমাস তার শ্রেষ্ঠ সন্তানদের কর্তব্য পালনে আহ্বান জানাচ্ছে। প্রতি রাতে আমি যেন স্পষ্ট শুনতে পাই দেশমাতৃকা রোম যেন বলছে, হে আমার পুত্রগণ, বিশ্বাসিনে সঙ্গ দিও না, বিশ্বাসিনে আস্থা রেখো না। রোমের স্নিগ্ধ ছায়ায় অবিশ্বাসী মাত্রেই খরতাপে দগ্ধ হয়। মাফ করবেন সেনর ক্যাসিয়াস, মহান সিজারকে কিন্তু আজ আমার মোটেই খরতাপে দগ্ধ ব্যক্তিত্ব বলে মনে হয়নি, বরং ঠিক উল্টো, যেন শান্ত সমাহিত স্থির সিদ্ধান্তে অটল এক চমৎকার ব্যক্তিত্ব। মহান ব্রুটাস বোধহয় জানেন তার বর্ণনা অনুযায়ী যে চেহারা সিজারকে দেখতে আমরা এতকাল অভ্যস্ত ছিলাম আজকাল তা বড় ভয়ঙ্কর, অন্তত আমার চোখে। মহান ক্যাসিয়াস, আমি সবকিছু দেখি নিজের চোখ দিয়ে, অনুভব করি নিজের হৃদয় দিয়ে, চিন্তা চেতনায় নিজের মস্তিষ্কই হলো আমার একমাত্র প্রেরণা। এ ব্যাপারে মহান ক্যাসিয়াসের অভিমত? আমি এক পাথরে দুবার হোঁচট খাই না মহান ব্রুটাস। যুদ্ধ ঋণ সংগ্রহ চলুক। যুদ্ধ ঋণ সংগ্রহ চলুক।
মিশরের রানী ক্লিওপেট্রার প্রাসাদে হঠাৎ এসে হাজির হলেন রোমের দুই অতি জেনারেল মার্কাস ব্রুটাস ও কেইয়াস ক্যাসিয়াস। সিজারকে দেখে খুব চিন্তান্বিত মনে হল, সিজারকে দেখে খুবই চিন্তান্বিত মনে হল। আচ্ছা, সিজার কি সন্দেহগ্রস্ত? সিজারের সন্দেহ এবং সংশয় কোনটাই আমার নজর এড়ায়নি। এখন সিজারের একমাত্র সন্দেহ, রোম তার প্রস্তাবিত তহবিলে যুদ্ধ ঋণ কতটা সংগ্রহ করে দেবে। নিজের প্রস্তাবে নিজের সংশয়, এই সিজারকে চিনতে জানে আমি অভ্যস্ত নই। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি সিজার এখন নিজেকে বদল করার নেশায় উন্মত্ত। সিজারকে ধরাছোঁয়ার মধ্যে পেতে হলে আমাদের পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। এ ব্যাপারে রানী ক্লিওপেট্রা আমাদের প্রভূত সাহায্য করেছেন এবং এখনো করতে পারেন। ব্রুটাস, রানীকে সঙ্গে পাওয়ায় আমাদের যে সৌভাগ্যের সূচনা হয়েছে আমি তাকে সর্বান্তকরণে শ্রদ্ধা করি। যদিও আমি কখনো ভুলে যেতে চাই না যে আমাদের কর্মসূচিতে রানীর কতটা আস্থা ও আন্তরিকতা আছে তা কিন্তু আমরা এখনো জানি না। সেইজারকে আমরা ক্ষমাহীনভাবে ক্ষমতাচ্যুত করতে চাই, কারণ সেইজার আমাদের বহু আকাঙ্ক্ষিত সাম্য স্বাধীনতার পথে একমাত্র বাধা। আমাদের পরিকল্পনায় রানী অত্যন্ত আগ্রহী, তার প্রধান কারণ রোমের দাসত্ব থেকে মিশর মুক্তি চায়। মহান ব্রুটাস, আমরা কি শুধু রোমকে সাম্য স্বাধীনতা মুক্তি দিতে চাই? রোমের করদ্রাষ্ট্র মিশরের প্রতি কি আমাদের কোনো দায়িত্ব নেই? মহান ক্যাসিয়াস, আমরা এমন কিছুই করব না যাতে জনগণের সমর্থন নেই, কারণ আপনি খুব ভালো করেই জানেন কোন দেশের জনগণই অন্য কোন দেশকে পরাধীনতার দাসত্বে দেখতে চান না। রোমের জয় হোক, মিশরের জয় হোক, রানী ক্লিওপেট্রা। রোমের জয় হোক, মিশরের জয় হোক। গত সপ্তাহে আপনাকে রোম থেকে দুটো শিকারী কুকুরছানা পাঠিয়েছিলাম, আশা করি আপনার হেফাজতে তারা ঠিক মতোই পৌঁছেছে। হ্যাঁ, আমি পেয়েছি। আপনাকে ধন্যবাদ মহান ক্যাসিয়াস। সিনেটের খবর কি প্রিয় ব্রুটাস? সিনেটে আপাতত যুদ্ধনীতি জয়ী হয়েছে রানী। আপনার পরামর্শ অনুযায়ী সিনেটে বিলি করা ডিক্টেটরের গোপন সম্পত্তির তালিকাটি আকাঙ্ক্ষিত বিস্ময় ও কুৎসার সৃষ্টি করতে সমর্থ হয়েছে। এই নিখুঁত পরিকল্পনার জন্য আপনাকে আবারও আমার অভিনন্দন জানাই। প্রিয় ব্রুটাস, আমি অভিনন্দন গ্রহণ করলাম। আপনাদের সুখেই আমার স্বস্তি মহান ক্যাসিয়াস। শুধু মনে রাখবেন, এখন একটি বেফাস শব্দ উচ্চারিত হওয়ার মূল্য কিন্তু একটি জীবন। একটি বেফাস শব্দ, একটি আয়ুষ্কালের সমাপ্তি। আনুপাতিক হারের এই সহজ এবং দুরূহ অঙ্ক কষতে কষতে জীবনের এতগুলো বছর কেটে গেল রানী ক্লিওপেট্রা। তাহলেও বলবো, কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে আবারও অভিনন্দন জানাই। মহীয়সী রানী কি আমাদের মহান কর্মসূচিতে সম্পূর্ণ আস্থাশীল? রোমের জনগণের মুক্তিদাতা মহান ব্রুটাস ও মহান ক্যাসিয়াসকে আমি দর্তহীন ভাষায় জানাতে চাই, আমি চাই মিশরের মুক্তি। মিশরের মুক্তি চাই রোমের দাসত্ব থেকে, রোমের মুক্তি চাই সিজারের দাসত্ব থেকে। আমার কাছে রোম ও মিশর এখন এক ও অভিন্ন। রোম ও মিশরের জনগণের জয় হোক, জুলিয়াস সিজারের পতন হোক। তাহলে আমাদের পরিকল্পনার সাফল্য কামনায় আমরা এখন অবশ্যই পান করব। জনগণের মুক্তির জন্য, জনগণের সুস্বাস্থ্য কামনায় আমরা এখন নিশ্চয় পান করব। ডিক্টেটরের আসন্ন পতন কত দ্রুত হতে পারে মনুষ্যচক্ষে সেই দৃশ্য দেখতে দেখতে আমরা এখন পান করব। আজ 12 মার্চ, মৃত্যু ঠিক 3 দিন পূর্বে নিজের পরামর্শ কক্ষে সিজার এখন নিজের সঙ্গে কথা বলছেন। পারস্যের সঙ্গে যুদ্ধের ব্যাপারে সেনেটে বক্তৃতা দেবার পর সবাই এত ঠান্ডা, শীতল, বরফ জমা হাতে কেন হাততালি দিল? অসম্ভব, অসম্ভব, এ হয় না, হয় না। কিন্তু আমি এখন গোপন সংবাদের জন্য অপেক্ষা করছি। গুপ্তচর ক্যাপিও রারাস, আমার প্রিয় বিশ্বস্ত সেক্রেটারি টিটাস রারাসের
একমাত্র ভাই। গুপ্তচর ক্যাপিওর আর আসলে জানতে পারা যাবে রোম এই শীতলতার জন্য কতখানি তৈরি। অনুসন্ধানের ফলে যদি কোনো চাঞ্চল্যকর তথ্য ধরা পড়ে। অনুসন্ধানের ফলে এক চাঞ্চল্যকর তথ্য ধরা পড়েছে মহান সিজার, এই সেই গোপন দলিল। খুললেই দেখতে পাবেন আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের প্রতিটি নামের এক সুদীর্ঘ তালিকা। তালিকাটি খুবই দীর্ঘ এবং স্ফীতকায়। হ্যাঁ, খুবই স্ফীতকায়। অনুসন্ধানের ফলে আর যেসব চাঞ্চল্যকর তথ্য ধরা পড়েছে তা হল, এক, অস্ত্রশস্ত্রের কারখানাগুলো যুদ্ধের জন্য উন্মাদের মতন বিকারগ্রস্ত রোগীর মতন প্রস্তুতি চালাচ্ছে। দুই, হু হু করে বেড়ে যাচ্ছে অস্ত্রশস্ত্রের শেয়ার বাজারের দর। তিন, ক্রীতদাসের দাম আকর্ষণীয় হয়ে উঠেছে মহামান্য সিং। সবের অর্থ কি? ওরা ডিক্টেটরের যুদ্ধকে চাইছে কিন্তু তার জন্য টাকা দিতে রাজি নয়, এসবের মানে কি? মহান সিজার, অনুসন্ধানের ফলে আর যে চাঞ্চল্যকর তথ্যটি ধরা পড়েছে আপনি যদি অভয় দেন তো বলতে পারি। হ্যাঁ, আমি শুনছি, তুমি নির্দ্বিধায় বলো। মহান সিজার, ওরা যুদ্ধের জন্য সব রকম প্রস্তুতি চালাচ্ছে। ওরা সত্যি যুদ্ধ চায়। ওরা সত্যি যুদ্ধ চায়? মহামান্য, ওরা সত্যি যুদ্ধ চায়, কিন্তু আপনাকে নিয়ে নয়। ও আচ্ছা, ঠিক আছে, তুমি এবার যেতে পারো। আমার প্রিয় ঘোড়া এমন অসময়ে তো কখনো ডেকে ওঠে না, কি জানি। তবে আমি এটুকু বেশ বুঝতে পারছি, ডিক্টেটর হিসেবে আমার জীবনের আয়ুষ্কাল ক্রমশ সীমিত হয়ে আসছে। এই মার্চ মাসটা বোধ হয় আমি পুরো নিরুপদ্রবে কাটাতে পারব না। কেন, কে কারণ? জনগণ হবেও বা তাই। অথচ এই জনগণ একসময় আমাকে সত্যি খুব খুব বিশ্বাস করত, নিজেদের কাছের মানুষ বলে মনে করত। অথচ এখন আমার সামনে এই গোপন দলিলে এ কাদের নাম? গুপ্তচর যে দলিলটা দিয়ে গেল সিজার তা খুলে দেখতে ভয় পাচ্ছেন, মনের শক্তি অর্জন করতে পারছেন না। এর মধ্যে আছে বিদ্রোহীদের নাম, যার মধ্যে ব্রোটাস অন্যতম, যারা তাঁর জীবন নাশের পরিকল্পনা করছে। ওই মোটা দলিলের মধ্যে নিজের বিশ্বস্ত লোকেদের নাম দেখতে পাবেন। এই আশঙ্কায় সিজার ওটা খুলে দেখছেন না। মহান সিজারের জয় হোক, রোমের জয় হোক। রোমের গৌরব বীর সন্তান প্রিয় ব্রুটাস, তুমি সম্ভবত একটু বেয়ারা সময় অসুস্থ হয়ে পড়েছ। তুমি অসুস্থ না হলেই আমি সবচেয়ে বেশি খুশি হতাম। প্রথমেই এই দুর্বল কণ্ঠে সুপ্রভাত গ্রহণ করুন মহান সিজার। সুপ্রভাত প্রিয় ব্রুটাস। আচ্ছা, তুমি কি কখনো লক্ষ্য করেছ তুমি এলে আমি বরাবর কিরকম খুশি হয়ে পড়ি? মহান সিজারের ভাষায় বলি, রোমের গৌরব বীর সন্তান প্রিয় ব্রুটাসের জীবনে চরম আকাঙ্ক্ষা হল আপনার এই খুশিকেই চিরায়ত করা। বাহ মহান সিজার, মহান সিজার, আপনার হাতে। আমি জানি তুমি কি বলবে, আমি জানি তুমি বলবে যে আমার হাতেই সব ক্ষমতা। ঈশ্বরকে ধন্যবাদ, সিজার নিশ্চয় বুঝতে পারেননি যে আমি ওই গোপন লাল দলিলটার কথাই বলতে চেয়েছিলাম। হ্যাঁ ব্রুটাস, আমি জানি যে আমি আমার ক্ষমতার শীর্ষ বিন্দুতে। তোমাকে বললাম না যে একটা গোপন সিদ্ধান্ত আমি নিয়েছি? আজ সকালে তোমাকে দেখে আমি এত খুশি হয়েছি যে কি বলবো। সেই সংবাদটা আমি তোমাকে হঠাৎ জানিয়েও দিতে পারি। মহান সিজারের কাছে বিশ্বস্ত থাকার এর চেয়ে বড় প্রমাণ খুবই দুর্লভ। ওটা আবার কি হলো, হঠাৎ বিশ্বস্ততার প্রশ্নে নিজেকে জড়িয়ে ফেললে কেন ব্রুটাস? ব্রুটাস, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিশ্বাস করি। শোনো, আজ সকালে আমি যে গোপন সিদ্ধান্তটা নিয়েছি তা হলো, আমি পাঁচজন ব্যাংক মালিককে গ্রেপ্তার করার আদেশ দেব। কেন কি কারণ, চলো ঘর দৌড়ে মাঠে যেতে যেতে আমি তোমায় বুঝিয়ে বলবো। চলো চলো, এটা কি মহান সিজার? আমি বিনীতভাবেই বলছি, আপনি আমাকে এভাবে অসম্মান করবেন না। আপনি আমাকে এভাবে অসম্মান করতে পারেন না। ও পরশিয়ার চিঠি, তোমার এবং তোমার স্ত্রীর একান্ত ব্যক্তিগত চিঠি। ব্রুটাস,
তুমি যার স্বামী, মহামান্য কেটো যার পিতা, সেই পর্ষিয়াকে আমি শ্রদ্ধা করি, তাকে আমি নিজের ভগ্নীর মতো দেখি, এ কথা তুমি আমার হয়ে তাকে অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। এই কে কোথায় আছো? সেক্রেটারি টিটাসারাস, সেক্রেটারি টিটাসারাস, সেক্রেটারি টিটাসারাস, সেক্রেটারি টিটাসারাস, সেক্রেটারি টিটাসারাস। খুব গোপন দলিল, সংগোপনে রেখে দেবে, যখন চাইব তখন দেখাবে, যাও। চলো চলো ব্রুটাস, একবার ঘোর দৌড়ে মাঠে যাবে নাকি? অন্তত এখন মহান সেজারের ইচ্ছাই আমার একমাত্র কর্তব্য, আমি আপনাকে অনুসরণ করব। অন্তত আমার বর্তমান ইচ্ছাই যদি তোমার একমাত্র কর্তব্য হয়, তাহলে ওই জনগণ তোমায় কি ভাববে কখনো ভেবে দেখেছ? আমার নাম ডেসিয়াস সিম্বার, আমি মহান সেজারের দেহরক্ষী। গত 18টি রক্তাক্ত যুদ্ধ সংঘর্ষের সময় আমি ছিলাম সেজারের সহযোদ্ধা। আমি বরাবরই তাঁকে শান্ত অবিচলিত থাকতে দেখেছি, কিন্তু ঠিক এই একটু আগে যিনি সিনাল ব্রুটাসকে নিয়ে ঘোর দৌড়ের মাঠে গেলেন, তিনি যদি প্রকৃতই মহান সেজার হন, আমার উচিত হবে তাঁকে অনুসরণ করা। আমি যাই। ক্লিওপেট্রার প্রাসাদ। কেউ কি আমাকে সতর্ক সাবধান করে দিতে চায়? এই আওয়াজের লক্ষ্য কি আমি? আমি বা নই কেন? আমি শুধু অবাক হচ্ছি এই ভেবে যে মহান ক্যাসিয়াস ক্ষণে ক্ষণে এত চমকে উঠছেন কেন? মহান ক্যাসিয়াস, আমি আপনার শৌর্যের কাছে আবেদন জানাই, আপনি শান্ত হন, শান্ত হন। প্রাসাদে রক্ষী বদল হওয়ার সময় রোজই ওরকম আওয়াজ হয়, নতুন কিছু নয়। প্রিয় ব্রুটাস, আপনার কথা মতো যদি সিজার আমাদের পরিকল্পনার ব্যাপারে কোনো গোপন দলিল পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভাবনার কথা। এক্ষেত্রে সিজার নিশ্চেষ্ট থাকবেন না, এ কথা আমরা সকলেই জানি। কিন্তু মহান ব্রুটাস, আপনি একটু আগেই বলেছেন আপনার সামনে সিজার সেই দলিলগুলো না পড়ে তার সেক্রেটারির কাছে সাবধানে রাখতে দিয়েছেন। ওটা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় রানী। সেজার যদি দলিলটা এখনো না পড়ে থাকেন, তাহলে ওটা সেজারের সেক্রেটারি টিটাস রারাসের সঙ্গে নিশ্চিহ্ন হয়ে যাবে, এমন একটা কথা আপনাদের দেওয়া যেতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ। তথাপি আপনারা মনে রাখবেন, আমি সিজারের সঙ্গে দেখা করব, কৌশলে সঠিক জানতে চেষ্টা করব সিজার এখন ঠিক কি ভাবছেন। মহান ক্যাসিয়াস, আপনি আর অযথা উত্তেজিত হবেন না, শুধু মনে রাখবেন আপনারা রোমের শ্রেষ্ঠ বীর সন্তান, আপনারা মহৎ হৃদয়, আপনারা আমার একান্ত প্রিয়জন। আমার কাছে কয়েকটা গোপন চিঠি এসেছে, আমাদের পরিকল্পনা যে ধরা পড়েছে, প্রতিটি চিঠিতেই তার বক্তব্য প্রায় হুবহু এক। চিঠিতে তার চেয়ে বেশি কিছু নেই। খবর পেয়েছি সিজার বিদ্রোহী ও নির্বাসনযোগ্য 100 সেনেটারের এক গোপন তালিকা তৈরি করেছে, 5 ব্যাংক মালিককেও গ্রেফতার করা হয়েছে। কিন্তু ক্যাসিয়াস, আমার কাছে যে গোপন চিঠি এসেছে তাতে বিদ্রোহী ও নির্বাসনযোগ্য ব্যক্তিদের সংখ্যার কিছু গরমিল রয়েছে। আমার চিঠিতে জানানো হয়েছে যে শাস্তিযোগ্য বলে বিবেচিত হয়েছেন 70 সেনেট সভ্য, অথচ আপনার চিঠিতে মহান ক্যাসিয়াসকে বড় বেশি বিচলিত দেখাচ্ছে। প্রিয় ব্রুটাস, রানী ক্লিওপেট্রা, আজ রাতে ঠান্ডা আমার সহ্য হচ্ছে না, সত্যি কথা বলতে কি কেমন যেন শীত শীত লাগছে। তবু আপনাদের জানাই, চিন্তা চেতনায় আপনাদের সঙ্গে আমার একাত্মতা আমি বহুবার প্রমাণ করেছি, কিন্তু আমার স্বভাবগত দুর্বল্য আমার স্থির থাকতে দিচ্ছে না। আমি আজ এই শীত কেন যাই না মনে হচ্ছে, আমি বোধহয় জমে যাব, মনে হচ্ছে আমার নিউমোনিয়া হবে।
আজ রাতের ঠান্ডা যে বেজায় রকম অস্বাভাবিক এতে কোনো সন্দেহই নেই মহান ক্যাশিয়াস, কিন্তু আপনার নিউমোনিয়া হবে কিনা আমি জানি না, তবে আমার বিশ্বাস এই রাতটা আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। আজ 12 মার্চ বেলা 4:43 রোমের পুলিশ প্রধান সেজারের সঙ্গে দেখা করতে এলেন। ইনি হলেন 2 মাসের মধ্যে 3 নম্বর পুলিশ কমিশনার। তিনি সিজারের ব্যক্তিগত নিরাপত্তার প্রয়োজনীয়তা বোঝাতে চাইলে জটিল ব্যাপক এই নিরাপত্তার আয়োজন শুনতে শুনতে সিজার যেন দিব্য দৃষ্টিতে তাঁর আসন্ন মৃত্যু প্রত্যক্ষ করলেন। অত্যন্ত জরুরি কারণে আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটাতে হচ্ছে বলে আমাকে ক্ষমা করবেন মহান সিজার। না না, ও তেমন কিছু নয়, আপনি নির্দ্বিধায় বলুন। রোমের রাস্তা রাস্তায় গত পরশু সন্ধ্যে থেকেই তো বেশ একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, তবে যাই ঘটুক ভয় আমি পাই না, হুমকিকে আমি ডরাই না, আর মৃত্যু হয় সে তো একেবারেই নয়। গত 2 মাসের মধ্যে আপনি হচ্ছেন 3 নম্বর পুলিশ কমিশনার, আগের দুজনকে আমি বরখাস্ত করেছিলাম, সন্দেহ হয়েছিল কোন রকম ষড়যন্ত্রে তাদের যোগাযোগ রয়েছে, আপনি হঠাৎ মৃত্যু ভয় পেলেন কেন? মহান সিজার, আমি শুধু বলছি, আপনি জানেন না যে মানুষটার 20 বছরের আয়ু কমে গেল তার তো 20 বছরের মৃত্যু ভয়ও কমে গেল, কে তাই না? মহান সিজার, আমি আপনার কাছে অকপটে স্বীকার করছি, কৃতজ্ঞতা ও বিশ্বস্ততার এক অন্যতম দৃষ্টান্ত হতে চাই আমি। আপনার স্বপ্ন কোনোদিন সার্থক হবে কিনা তা নির্ভর করছে ভবিষ্যতে আপনার কাজের ওপর। পুলিশ বাহিনীতে থাকাকালীন আপনার সমস্ত রেকর্ড আমি দেখেছি, প্রমাণ সহ 11টি নরহত্যা এবং 137টি ধর্ষণের জন্য আপনি এখনো অভিযুক্ত। আমি অবশ্য ওদের বলেছি আপনার ফাইলটা আপাতত বন্ধ রাখতে। মহান সিজার, কিছুই আপনার অজানা নয়। কিছুই যখন আমার অজানা নয় তখন আমার বিরোধী কারা? কারা আমার বিরোধী? যদি আমার বিরোধী সমগ্র জনগণ হয় প্রতিটি নামের একটা পূর্ণ তালিকা চাই। কিরকম সময় নেবেন তার জন্য? যদিও মাত্র 17 দিন হলো আমি কমিশনারের দায়িত্ব বুঝে নিয়েছি, তাহলেও আমি আপ্রাণ চেষ্টা করে দিন 3-4-এর মধ্যেই মহান সিজারের কাছে বিরোধীদের নামের সমস্ত তালিকা পাঠিয়ে দেব। এতক্ষণ বাদে একটা পুরুষ মানুষের মতো কথা হয়েছে। মহান সিজার, বিরোধীদের যে গোপন তালিকা তৈরি করতে বললেন সেরকম কোন দলিল তো অন্য কোন সূত্রে এর মধ্যেই আপনার পাওয়া উচিত ছিল। হ্যাঁ, আমি কিন্তু একবারও বলিনি যে সেরকম কোন দলিল আমি পাইনি। আমি পেয়েছি, কিন্তু দলিলগুলো এখনো আমার দেখা হয়ে ওঠেনি। সিজারের ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে একটু বিশদ আলোচনার প্রয়োজন। ব্যক্তিগত নিরাপত্তা? ওকে ওকে, গত 5 দিনে আমার প্রিয় ঘোড়া এরকম অসময়ে 2-2 বার কেন ডেকে উঠল? কেন? সে যাই হোক, কিন্তু আমার ব্যক্তিগত নিরাপত্তার সঙ্গে গোপন দলিলের কি সম্পর্ক? কোনো সম্পর্কই নেই মহান সিজার। তাহলে আমি আপনার ব্যক্তিগত নিরাপত্তার দিকটা খুবই ব্যাপকভাবে দেখতে চাই। নিরাপত্তার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ মহান সিজার। চমৎকার চমৎকার। জুলিয়াস সিজারের ব্যক্তিগত নিরাপত্তার জন্য রোমের নতুন পুলিশ কমিশনার কি কি আয়োজন করেছেন বা এখনো করছেন সিজারের দেহরক্ষী ডেসিয়াস সিম্বার তা শুনতে উৎসুক। ডেসিয়াস সিম্বার। মহান সিজার, আমি আপনার নিরাপত্তার খুঁটিনাটি মোট 5 ভাগে ভাগ করেছি। 1, মহান সিজার যখন প্রাসাদে থাকবেন নিরাপত্তার দায়িত্ব তখন যৌথভাবে পালন করবে রোমের সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী প্রাসাদের প্রতিটি নরনারীর জন্য একটি করে পরিচিতিপত্র দেবেন। তারা পরিচিতিপত্র দেখতে চাইলে এই জটিল ব্যাপক ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থার আয়োজন শুনতে শুনতে সিজার যেন দিব্য দৃষ্টিতে দেখতে পেলেন
তারা আসন্ন মৃত্যুর দৃশ্য। যেন সিজার পম্পির পোর্টিকোর কাছে চলেছেন, আবেদনকারীদের আবেদন শুনলেন, সেনেটরদের প্রত্যেকের দিকে চেয়ে চোখের ইশারায় কেমন আছো জিজ্ঞাসা করলেন। তারপর একটা খিলানির তলা থেকে এগিয়ে এলো বিদ্রোহীদের দল, একজন তাকে কি একটা পড়তে দিল, তারপর তার উপর সবাই ঝাঁপিয়ে পড়ল, ঘনিয়ে এলো মৃত্যু। কিন্তু তিনি বিদ্রোহীদের চোখগুলো স্পষ্ট দেখতে পেলেন না, সেগুলো যেন গোল গোল কালো দাগে ভর্তি। দুঃস্বপ্ন, আমি এদের কাউকে চিনি না, কাউকে চিনি না, এরা সকলে আমার অপরিচিত। পারস্যের সঙ্গে যুদ্ধ আমার ভাগ্যে নেই, আমার ওপর নস্ত দায়িত্বের মহত্তমটি কোনো দিন বাস্তবে রূপায়িত হতে পারবে না। আর কতদিন আমি বেঁচে থাকব তা নির্ভর করছে একটা জাহাজ আসার উপর, যে জাহাজটা আমাকে আলেকজান্দ্রিয়ায় আমার সেনাবাহিনীর কাছে পৌঁছে দেবে। আলেকজান্দ্রিয়ায় আছেন রানী ক্লিওপেট্রা, আর একবার দেখা হলে বুঝিয়ে বলতে হবে যে প্রেমিক হিসেবে আমি এখনো অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু তার আগে একটা জাহাজ চাই, একটা জাহাজ, মাত্র একটা জাহাজ। আমি পালাবো, আমি পালাবো, আমি পালিয়ে বাঁচব, একটা জাহাজ, মাত্র একটা জাহাজ, একটা জাহাজ আমার চাই, একটা জাহাজ আমার চাই। মহান সেইজার, আমার ধারণা পারস্য যুদ্ধের ব্যাপারে কয়েকজন যুদ্ধ বিশারদ আপনার সাথে দেখা করতে চান, যদি অনুমতি করেন। আমার নাম ডেসিয়াস সিম্বা, আমি মহান সিজারের দেহরক্ষী। গত 18টি রক্তাক্ত যুদ্ধ সংঘর্ষের সময় আমি ছিলাম সিজারের সহযোদ্ধা। আমি বরাবরই তাঁকে শান্ত অবিচলিত থাকতে দেখেছি, কিন্তু ঠিক এই একটু আগে যিনি পারস্য যুদ্ধের ব্যাপারে কয়েকজন যুদ্ধ বিশারদকে নিয়ে প্রাসাদের অভ্যন্তরে চলে গেলেন, তিনি যদি প্রকৃতই মহান সিজার হন তাহলে যুদ্ধ বিশারদ হিসেবে যাদের ভুল করা হয়েছে তারা নিশ্চয়ই সিজারের ব্যক্তিগত চিকিৎসক। আমি অবাক হয়ে লক্ষ্য করছি মহান সিজারের এখন একমাত্র প্রয়োজন ঘুমের ওষুধ, ঘুমের ওষুধ। মৃত্যুর আগে শেষ সেনেট অধিবেশনে সিজার তার নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন। ধন্যবাদ, ধন্যবাদ, আপনাদের সকলকেই আমার আন্তরিক অভিনন্দন জানাই। আজ আমাদের এই শান্তকালীন সেনেট অধিবেশনে আমরা একটি জরুরি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সিদ্ধান্তটি হল আর যুদ্ধ নয়, আমাদের সময় এখন চাইছে বীর্যবতী রোম, এখন চাইছে শান্তি। এই শান্তির জন্য দরকার রোমের নাগরিকদের এখন একমাত্র প্রয়োজন ইটালির জমি দখল করা, পারস্য বা ভারতের জমি নয়। খুব ভালো করে ভেবে দেখতে হবে, খুব ভালো করে ভেবে দেখতে হবে, যদি এর অন্যথা হয় তাহলে কি করে বেঁচে থাকবে রোমের নাগরিক, সভ্যতার শ্রেষ্ঠ সন্তান, যারা সমগ্র পৃথিবী শাসন করবার দায়িত্ব নিয়ে জন্মেছেন। এই হল আমার যুদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত হল নির্বাচন ব্যবস্থা নাকচ করে দিয়ে, নির্বাচন ব্যবস্থা নাকচ করে দিয়ে আমি আমার উত্তরাধিকারী হিসেবে আমার দত্তক পুত্র অক্টেভিয়াসকে মনোনীত করতে চাই। আমার আওয়াজ
যুদ্ধ নয় শান্তি, শান্তি শান্তি, রোমের এখন একমাত্র প্রয়োজন শান্তি। এছাড়া এছাড়া আপনাদের সকলের জন্য একটি সুখবর রয়েছে, তা হল আসন্ন গ্রীষ্মে আপনারা সকলেই বাইয়েতে আমার প্রাসাদে অতিথি হয়ে থাকবেন। বাইয়ের মনোরম আবহাওয়ায় অনেকেই গ্রীষ্মকে বসন্ত ঋতু বলে ভুল করেন। ধন্যবাদ, আপনাদের সকলকেই আমার আন্তরিক অভিনন্দন জানাই। রোমের জয় হোক, রোম দীর্ঘজীবী হোক। সিজার প্ররোচক, সুচতুর সিজার বাইয়েতে আমাদের সকলকে অতিথি হবার আমন্ত্রণ জানিয়ে বক্তৃতার মোড় মাঝপথই অন্যদিকে ঘুরিয়ে দিলেন, যেন তিনি তার বন্ধুদের সত্যি আশ্বাস দিতে চান। খুব তাড়াতাড়ি আমাদের কয়েকটা ব্যাপার মিটিয়ে ফেলতে হবে মহান ক্যাসিয়াস। আমরা ধরতে পেরেছি সিজার জনতাকে বিদ্রোহে প্ররোচিত করতে চান। এই সময় নিজেদের কয়েকটা পুরনো ঝগড়া মিটিয়ে ফেলতে হবে, সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে। যেমন এক, এখনই রোমের সমস্ত নাগরিককে সিজারের ভয়াবহ সব সিদ্ধান্তের কথা জানাতে হবে। দুই, এতদিন ধরে নগর আর সেনেটের মধ্যে যে বিরোধ ছিল তা এখনই মিটিয়ে ফেলতে হবে। তিন, মামাত কারাগারে আমাদের মহান নেতা ছুতর মিস্ত্রি কাপোর সঙ্গে যোগাযোগ করে তাকে আমাদের সব সিদ্ধান্তের কথা জানাতে হবে। চার, অফিসার আর ব্যাংকারদের মধ্যেও থাকবে না কোনো বিরোধ। সকলকে একসঙ্গে একজোট হয়ে আওয়াজ তুলতে হবে, সিজারকে হটো, সিজারকে হটো। সিজারের সঙ্গে দেখা করতে এলেন এক সুবিখ্যাত অতিথি, রানী ক্লিওপেট্রা। তিনি জানতে চান বিরোধীদের ব্যাপারে সিজারের উদ্দেশ্য এখন কি, সিজার গোপন দলিল দেখেছেন কি না। তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েই এসেছেন, সঙ্গে এনেছেন মিশরের বিভিন্ন শিল্প সামগ্রী, সৌন্দর্যের জন্য যাদের খ্যাতি তিন মহাদেশে বিস্তৃত। মহান সিজার, প্রচুর উপঢৌক নিয়ে রানী ক্লিওপেট্রা আপনার সাক্ষাৎ প্রার্থী। রানী ক্লিওপেট্রা, হঠাৎ কি প্রয়োজন তুমি জিজ্ঞেস করেছো? না মহান সিজার। কেন? কারণ এতদিন ধরে জেনে এসেছি এ জাতীয় কোন জিজ্ঞাস মহান সিজার কখনো অনুমোদন করেন না। ভালো বলেছ। তা রানী কি চান, কেন দেখা করতে এসেছেন? রোমের রাজনীতি নিয়ে তোমাকে কোনো প্রশ্ন করলেন? না মহান সিজার, কোনো প্রশ্নই তিনি করেননি। জানতাম জানতাম। চোখ মুখ কিরকম দেখলে? খুবই স্বাভাবিক। স্বাভাবিক আবার বলছো, খুবই। আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে বলো আমি একা আছি, বলো আমার মাথা ধরেছে। রোমের জয় হোক, মহান সিজার দীর্ঘজীবী হোন। মহীয়সী ক্লিওপেট্রার আগমনে রোম গৌরবান্বিত। চমৎকার, বাহ বাহ বাহ। মিশরের এই সমস্ত মহামূল্যবান শিল্প সামগ্রী উপহার দিয়ে আপনি আমাকে অভিভূত করে ফেলেছেন রানী, অনবদ্য, চিরকাল ইতিহাস হয়ে থাকবে। রানী আপনি আসন গ্রহণ করুন। আগে থেকে কোনো খবর না দিয়ে হঠাৎ এইভাবে উপস্থিত হয়ে মহান সিজারের কোন মূল্যবান সময়ের ক্ষতি করছি না তো? আর রানী ক্লিওপেট্রার সান্নিধ্য পেতে মহান সিজারের সময় আজও সবিশেষ সংরক্ষিত। কিন্তু রানী কি খুবই ক্লান্ত? এতটা পদ অতিক্রমণে সামান্য, খুবই সামান্য। স্বাভাবিক। মহান সিজার, জনশ্রুতি কিংবা গুজব, আপনি নাকি নির্বাচন নাকচ করে পদত্যাগ করতে চাইছেন? সাধারণ নাগরিক জীবনে অবসর যাপনে কি আপনার এখনকার একমাত্র ভাবনা? ওসব জনশ্রুতি বা গুজব মোটেই নয় রানী। আমি সম্প্রতি সেনেটে ওই রকম ইচ্ছাই প্রকাশ করেছি। আমি রোমের বর্তমান সংবিধান আমূল পরিবর্তন করতে চাই। কিন্তু রাজনীতির কথা এখন থাক। রানী শুনলে খুশি হবেন যে আজ সিজারের জন্মদিন। নগর ভ্রমণের সময় শুনতে পেলাম সুন্দরী রানী বা সম্রাজ্ঞী মহান সিজারের দর্শন প্রার্থিনী হলেই নাকি সিজারের জন্মদিনে সে উপস্থিত হয়। কে যেন বলল এবছর এই নিয়ে মহান সিজারের তিন তিনবার জন্মদিন পালন করা হয়েছে। না 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 না, হিসেবে ভুল আছে, ভুল আছে, ওটা হবে চারবার, চারবার। রানী ক্লিওপেট্রা চাইলে সিজার অবশ্যই পাঁচবার জন্মদিন পালন করতে পারেন, কিন্তু নগর ভ্রমণ মানে? রানী ক্লিওপেট্রা কি রোম নগরীর পথে পথে মহান সিজারের সাক্ষাৎ প্রার্থী? মিশরের ওই মহামূল্যবান শিল্প সামগ্রী
মহান সিজারকে উপহার দেবার বাসনা ছিল বহুকাল। রানী ক্লিওপেট্রা নিশ্চয় রোমের মহান সিজারকে মিশরের ওই সমস্ত শিল্প সামগ্রীর একজন বিশিষ্ট সমজদার বলেই মান্য করে থাকেন। রানী ক্লিওপেট্রার বিচার বোধে মহান সিজার একজন সুমহান শিল্পরসিক, এবং এটা অতীব নিচু স্তরের স্তাবকতা রানী। রানী যদি রাজি থাকেন আমি আবারও তাঁর প্রেমিকের আসন অলঙ্কৃত করে প্রমাণ করতে প্রস্তুত যে নারী সৌন্দর্যের রসিক এবং সমজদার হিসেবে আমি এখনো অপ্রতিদ্বন্দ্বী। আসন্ন গ্রীষ্মে বাইয়েতে আসার জন্য সিজার ক্লিওপেট্রাকে আমন্ত্রণ জানালেন। রানী শান্ত হতে পারলেন না। যেটুকু বোঝা গেল তা হল সিজার আঘাত হানার জন্য এখনো ঠিক মতো প্রস্তুতি গড়ে তুলতে পারেননি। থমথমে মুখে ক্লিওপেট্রা বিদায় নিলেন। সিজার তাকে তার চতুর্দোলা পর্যন্ত এগিয়ে দিলেন। তারপর এসে ঢুকলেন তার নিজের অফিসে। সেখানে তার সচিব ও আইনজ্ঞরা প্রচন্ড পরিশ্রমে তৈরি করছেন নতুন নির্বাচনী আইন। টিটাস, এই জায়গাটা তুমি দেখো, 397 এর ক। এই রোম এযাবৎ যতগুলো সংবিধান দেখেছে, এই নতুন সংবিধান হবে তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজনীয় ও মূল্যবান। তবে টিটাস, কথা হচ্ছে এই, যে সংবিধান আজ পরিবর্তিত হতে যাচ্ছে তার কতটা আমি ভবিষ্যতে মান্য করে চলব, কতটা চলব না, তা আমার সেক্রেটারি হিসেবে তোমাকেই জানাতে পাচ্ছি না। জনগণ তো দূরস্থ। কিন্তু কথা হল টিটাস, সেক্রেটারি টিটাস, এই আদেশনামায় বর্তমান পুলিশ কমিশনারকে গ্রেপ্তার ও বরখাস্ত করার সিলমোহর রয়েছে। আমার আদেশে গ্রেপ্তার হওয়া পাঁচজন ব্যাংক মালিককে পুলিশ কমিশনার বেকসুর খালাস করে দিয়েছেন। আমি তার উদ্ধত্তে স্তম্ভিত। শুধু পুলিশ কমিশনার নয়, তার পুরো পরিবারের কেউ যেন রেহাই না পায়। মামার্থের কারাগারে 107 গারদ এখনো ফাঁকা পড়ে আছে। ১০৮ আছে বুড়ো কার্পো। জনগণের অবিসংবাদী নেতা বুড়ো কার্পো। তবে একটা কথা কি জানো টিটাস, প্রজাতন্ত্রের সেই উজ্জ্বল সময় ওই বুড়ো আমার হয়ে তুমুল লড়াই চালিয়েছিল। তবে পরবর্তীকালে ওদের সমস্ত সংগঠনগুলোকে ভেঙে গুঁড়িয়ে দুমড়ে দিতে আমার এতটুকু যায় আসেনি, সবই রাজনীতির স্বার্থে। যাই হোক টিটাস, তুমি সপরিবারে পুলিশ কমিশনারকে 107 গারদে ঢুকিয়ে 108 তুমি যাবে বুড়ো কার্পোর সঙ্গে যোগাযোগ করতে। তুমি জানতে চাইবে যে মহান সিজার যদি জনগণের মঙ্গলের জন্য সংবিধান আমূল পরিবর্তন করেন, সিজার নিজে যদি পদত্যাগ করতে চান, অবশ্যই আমার মনোনীত উত্তরাধিকারীকে দেখে তুমি আমার কিন্তু এই পদত্যাগের উপর খুব বেশি জোর দেবে। এই যদি জনগণ কর্তৃক সাব্যস্ত হয়, তাহলে কি জনগণ সিজারকে প্রজাতন্ত্রের সেই অতীত উজ্জ্বল দিনগুলোর মতো এখনো সমর্থন জানাতে প্রস্তুত? মহান সিজার, আমার বিবেচনায় জনগণকে সারা জীবনে একবারের জন্য আপনি তাদের যে সুযোগ দিয়েছেন, তাতে দু হাত তুলে ওদের আপনাকে সমর্থন জানানো উচিত। উচিত, ঠিক বলেছ। তবে এই সুযোগ ওদের আমি একবার দেব কেন বলো? কেন বলো না, কৃতজ্ঞতা বলে একটা কথা এখনো আমার অভিধানে আছে। মহান সিজার, কুকুর রেসের মাঠে যাবার জন্য আপনার শিবিকা প্রস্তুত। প্রাসাদের বাইরে মহান সিজারের নিরাপত্তা রক্ষী দলের কুচকাওয়াজ এখান থেকেই স্পষ্ট শুনতে পাওয়া যায়। ও, তা কুচকাওয়াজ না হয় শুনতে পাওয়া গেল, কিন্তু ডেসিয়াস, তুমি এত চুপি সারে, এত পা টিপে টিপে আমার কাছে এলে কই, আমি তো তোমার আশার এতটুকু কোনো শব্দ শুনতে পেলাম না।
ঠিক আছে, যাই হোক, তা চলো চলো একবার কুকুর রেসের ময়দানে যাই। সিজারের ডিক্টেটারি না জনগণের প্রজাতন্ত্র, কে জেতে কে হারে কুকুর রেসের ময়দানে গিয়ে আজ একটা চড়া বাজি না ধরলেই নয়। চলো ডেসিয়াস, কুকুর রেসের ময়দানে চলো। কুকুর রেসের ময়দানে এলেন সিজার। রেসের মাঠে ঢুকে সিজার তার জন্য সুনির্দিষ্ট আসনে না বসে সাধারণ মানুষের ভিড়ে গিয়ে বসলেন। সাধারণ মানুষ তাকে চিনতে পারবে এ ভয় তার ছিল না, কারণ সাধারণ মানুষ এ যাবৎ তাকে কেবলমাত্র দূর থেকেই দেখেছে। সিজার দেখে শুনে একটা কুকুরের ওপরে বাজি ধরলেন। কাছের একটা সাধারণ লোককে খুলে বললেন ঠিক কি কারণে তিনি ওই বিশেষ কুকুরটির ওপরে বাজি ধরেছেন। লোকটি ঘাড় নেড়ে সমর্থন জানায়। সিজার চেষ্টা করলেন তার পাশের লোকেদের সঙ্গে কথা বলতে, রাজনীতি নিয়ে আলোচনা করতে, তারা কিন্তু হ্যাঁ না করে তাকে এড়িয়ে যেতে লাগলো। সিজার শেষ পর্যন্ত বুঝতে পারলেন কেউ কেউ তার পরিচয় জানে। আসলে সিজার বসে আছেন তাঁরই নিযুক্ত চারজন গুপ্ত পুলিশের মধ্যে। সিজার ক্রুদ্ধ হলেন, দাঁড়িয়ে উঠলেন, তারপর স্থান ত্যাগ করলেন। কি ব্যাপার, কি খবর টিটাস? সারা রেসের ময়দান আমি তোমায় তন্ন তন্ন করে খুঁজলাম, তুমি এত দেরি করলে কেন? যাকগে, বাদ দাও বাদ দাও, জনগণের খবর কি? জনগণের খবর কি? তারা কি সিজারকে এখনো সমর্থন জানাতে প্রস্তুত? হ্যাঁ, তুমি প্রতিটি গণতান্ত্রিক মহলে যোগাযোগ করেছিলে, তুমি কি মামার্থ কারাগারে বুড়ো কার্পোর সঙ্গে? চুপ করে থেকো না টিটাস, আমি খবর জানতে চাই। মহান সিজার, আজ আর আমি আপনার জন্য কোনো শুভ সংবাদ আনিনি, কেউ আলোচনা করতে রাজি নয়, সর্বত্র শুধু ভয় আর ঘৃণা। ভয়? ভয় কেন? আমাকে এখনো ভয়ের কি আছে? আমি তো জনগণের জন্যই নতুন সংবিধান প্রণয়ন করব বলে কথা দিয়েছি। জনগণ কি এখনো আমাকে ভুল বুঝে দূরে ঠেলে রাখবে টিটাস? টিটাস সমস্ত গণতান্ত্রিক মহল ঘুরে এসেছেন, কিন্তু কেউই আর সিজারকে বিশ্বাস করে না। জনতার জন্য সিজার নতুন সংবিধান রচনা করছেন এ কথাও তাদের কাছে ধাপ্পা বলে মনে হয়েছে। তাদের ধারণা সিজার আর একবার জনগণের সাহায্য নিয়ে নিজের সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা করে নতুন নতুন অত্যাচারের বন্যা বইয়ে দেবেন জনগণের উপর। দুঃস্বপ্নে পরিণত হল সিজারের গণতন্ত্রের স্বপ্ন। যদি কোনো বিপ্লব ঘটে যায় তাহলে জনগণ আর কোনো দিন সিজারের সঙ্গে থাকবে না। সিজারকে এরা খুব ভালোভাবেই চিনে ফেলেছে। রেস শেষ হলে দেখা গেল সিজার যে কুকুরটার উপর বাজি ধরেছিলেন সেটা জিতেছে। মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে কুকুর রেসের ময়দান থেকে সেক্রেটারি টিটাসকে নিয়ে প্রাসাদে ফিরে এলেন সিজার। তোমরা মহান সিজারের পথ রোধ করে দাঁড়াবার স্পর্ধা তোমাদের হয় কি করে? সরে যাও, তোমাদের অস্ত্রগুলো সরিয়ে নাও, রোমের মহান সিজার তোমাদের সামনে দাঁড়িয়ে। সরে যাও, সরে যাও বলছি। মনে হয় নতুন পুলিশ কমিশনার রোমান প্রহরীদের সরিয়ে এই নিগ্রোদের মোতায়েন করেছে। এরা বোধহয় আমাদের ভাষা বোঝে না। ডেসিয়াস সিম্বার! আমারও তাই ধারণা মহান সিজার, কিন্তু কি আশ্চর্য, ডেসিয়াস সিম্বার কি প্রাসাদে নেই? ও টিটাস, ওই তোমার কাছে যে গোপন লাল দলিলটা রাখতে দিয়েছি ওটা দেখতে বোধহয় আমার খুব বেশি দেরি হয়ে গেল, বড় বেশি দেরি হয়ে গেল আমার। এখন তো আর ওটা না দেখলেই নয়। শোনো, এখন আমি ষড়যন্ত্রের চেহারাটা পরিষ্কার দিনের আলোর মতো দেখতে পাই। তুমি কাল ওই দলিলটা খুব ভোরে আমার প্রাসাদে নিয়ে চলে আসবে। যাও যাও, যেও না যেও না যেও না। শোনো শোনো টিটাস। আচ্ছা টিটাস, টিটাস তুমি তো আমাকে অনেকদিন ধরে চেনো, মানে তুমি আমার কাছাকাছি আছো কম করেও 13-14 বছর। আচ্ছা আমাকে তোমার কিরকম মনে হয়, আমি কে? আমি কি যেন জন্মদাতা পিতার কাছে নিজের হৃদয় মন খুলে কথা বলছো, এই ভেবে বলো আমি শুনি। বলো বলো। মহান সিজার, আপনি আমার পিতৃতুল্য, হাজার হাজার বছরের সাধনায়
আপনার মতন পুরুষ জন্মগ্রহণ করে এ পৃথিবীকে ধন্য করেন। আপনার মতো প্রাজ্ঞ স্থিতদি মানুষেরা শুধুমাত্র ঐশ্বরিক ক্ষমতা নিয়েই আবির্ভূত হন না। আপনি কিন্তু টিটাস, তুমি এবার মনে করো, এই স্থিতধি প্রাজ্ঞ ঐশ্বরিক ক্ষমতাশালী জুলিয়াস সিজার যদি কোনোদিন নিজের প্রাণ বাঁচাতে তোমার মতো নগণ্য হীন বংশজাত টিটাস রারাস নামধারী লোকদের ফাঁসায় বিপদে ফেলে, মৃত্যু সুনিশ্চিত জেনেও কারণ না জানিয়ে এগিয়ে যেতে বলে, অর্থাৎ প্রত্যক্ষভাবে তোমার মৃত্যুর জন্য দায়ী হয়, তখন তুমি আমায় কি বলবে? মনে রেখো, নিজের জন্মদাতা পিতার কাছে হৃদয় মন খুলে কথা বলছো, এইভাবে বলো আমি শুনি। বলো বলো মহান সেইজার, সত্যি কথা শুনতে চাইলে বলবো, আমাদের মতো নগণ্য মানুষকে ফাঁসিয়ে বিপদে ফেলে যদি কখনো আপনি আপনার প্রাণ বাঁচাতে চান, যদি কখনো আমি আমার প্রাণ বাঁচাতে চাই, যদি কখনো আপনি আপনার প্রাণ বাঁচাতে চান, তাহলে কি বলবো? কি বলবে তখন তুমি আমাকে? নির্দ্বিধায় আমি আপনাকে বলবো, আপনি একজন মহান হারামির বাচ্চা। দেখো দেখো, এ তো সত্য, কিন্তু আমি বলতে চাই না যে জনগণের ওই মহান নেতা বুড়ো কার্পোর সঙ্গে যোগাযোগ করার পর তোমার এই জাতীয় স্পষ্টবাদিতা জন্মেছে। আমি কিন্তু তোমার দিকে না তাকিয়েই বুঝতে পারছি তুমি ভয় পেয়েছ। ভয় পেও না, ভয় পেও না। তোমার অজান্তে মামাত কারাগারে এখনো অনেক গারদ ফাঁকা পড়ে আছে, তুমি ভয় পেও না। কাল খুব ভোরে তুমি ওই দলিলটা নিয়ে আমার প্রাসাদে চলে আসবে। ডেসিয়াস সিম্বার, প্রাসাদে ঢোকার সময় ডিক্টেটার জি কে এ কথা নিগ্রো প্রহরীদের কাছে সেক্রেটারি টিটাসকে বোঝাতে বেশ বেগ পেতে হল। নতুন পুলিশ কমিশনার রোমান প্রহরীদের সরিয়ে নিগ্রো প্রহরীদের মোতায়েন করেছেন। নিগ্রোরা বেশি নিরাপদ, কেননা তারা ল্যাটিন জানে না, আর তাই নগরীর মনোভাব দ্বারা তাদের প্রভাবিত হবার কোনো আশঙ্কা নেই। নগরের মনোভাব যে কি তা এখন সিজার বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন। টিটাস, ডেসিয়াস সিম্বার, টিটাস, টিটাস খুন হয়েছে। ওকি ওকি, তিনবার, এই নিয়ে গত সাত দিনে অসময়ে তিনবার আমার প্রিয় ঘোড়া এইরকম ভাবে ডেকে উঠল। কেন কেন, সে কি আমাকে কোন বাড়তি সতর্ক? আমি আমি কি বড় বেশি কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়ছি? জুলিয়াস সিজার কি বাড়তি কোন কুসংস্কারে? কিন্তু টিটাসের খুন হওয়া মানে তো গোপন দলিল যেটা রাখতে দিয়েছি সেটা আর নেই। একটু আগে যে ঘরে বসে আমার সচিব ও আইনজ্ঞরা নতুন সংবিধান প্রণয়ন করছিলেন, এখান থেকে স্পষ্ট দেখতে পাওয়া যায় এখন তারাও আর কেউ নেই। টিটাস আমার বিশ্বস্ত অনুচর, টিটাস তার বিশ্বস্ততার চরম মূল্য দিয়ে গেছে। আচ্ছা, এখন আমার কি করা উচিত বলতো টিটাস? আমি কি একবার রানী ক্লিওপেট্রার কাছে যাব? রানী যদি আলেকজান্দ্রিয়ায়, রানী যদি অনুগ্রহ করে আলেকজান্দ্রিয়ায় আমার সেনাবাহিনীর অন্তত 3 মাসের খরচ চালাতে রাজি হন, তাহলে বাঁচা কত সহজ হয়, জীবনের সমস্যা কত দ্রুত মিটে যায়। টিটাস টিটাস, রানী যদি আলেকজান্দ্রিয়ায় আমার সেনাবাহিনীর অন্তত 3 মাসের খরচ চালাতে রাজি হন, তাহলে এই রোম, তার সেনেট, তার জনগণ, তুমি মৃত সেক্রেটারি টিটাস, তোমাদের কারুর 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 এতটুকু সমর্থনের প্রয়োজন আমার নেই। রানী তো এখনো এখনো রোমেই আছেন। তাহলে ডেসিয়াস সিম্বার, কে কে ওখানে দাঁড়িয়ে এই প্রত্যুষে আমার কাছে কি প্রত্যাশা নিয়ে এসেছ? রোমের জাগ্রত যুবশক্তি, তুমি নির্দ্বিধায় এগিয়ে এসো, বলো কি তোমার প্রার্থনা? মহান সিজারের জয় হোক। তোমার মঙ্গল হোক পুত্র আমার। মহান সিজার,
আমি প্রভু মার্ক অ্যান্টনির সেক্রেটারি। চমৎকার, আমার প্রভু আপনাকে বলে পাঠিয়েছেন আজ যেন কিছুতেই আপনি সেনেটে না যান। কেন মহান সিজার, আজ সেনেটে গেলে আপনার ব্যক্তিগত নিরাপত্তা ক্ষুণ্ণ হতে পারে। এই অ্যান্টনির মস্ত বড় দোষ। অ্যান্টনি আমার খুব বাল্য বয়সের বন্ধু, আমাদের দুজনের রাজনৈতিক জীবন যত উঁচুতে উঠতে শুরু করেছে আমি বরাবর লক্ষ্য করেছি অ্যান্টনি আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য ততধিক উদ্বিগ্ন হয়েছে। ঠিক আছে, অ্যান্টনি যদি এমনটাই বলে পাঠিয়ে থাকে, না তাই বা কি করে হবে, অসম্ভব। না 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 না, শোনো শোনো, ঠিক আছে, তুমি অ্যান্টনিকে আশ্বস্ত করে বলো, তুমি অ্যান্টনিকে আশ্বস্ত করে বলো যে আজ আমি সেনেটে যাব না। মহান সিজারে জয় হোক, তোমার মঙ্গল হোক। কোথায় যাই? কিন্তু আমি কোথায় যাই, কোথায় যাই? একবার একবার রানী ক্লিওপেট্রার কাছে যেতে চাই। সিজার চললেন রানী ক্লিওপেট্রার বাড়িতে। তিনি ক্লিওপেট্রার বাড়ি গিয়ে দেখেন রানী বাড়ি নেই, প্রাসাদ তালাবন্ধ। মনে হচ্ছে অনেক আগেই তিনি চলে গেছেন। সিজার এখন কোথায় যাবেন কিছু ভেবে পেলেন না। মার্ক অ্যান্টনি কি বলে তিনি একজন দেহরক্ষীর ব্যবস্থা করতে পারতেন, কিন্তু সমস্ত দেহরক্ষীকেই তার সন্দেহ। কিন্তু তিনি যাচ্ছেন কোথায়? ওদিকটা তো ঘোড় দৌড়ের মাঠ কিংবা কুকুরেসের ময়দান নয়। তিনি যাচ্ছেন কোথায়? তবে কি সিজার তার নিজের প্রাসাদে ফিরে আসছেন? কিন্তু ওই তো সেনেটের সভাস্থল। ও সিজার, কে আমার নাম ধরে কে ডাকে? ও সিজার, ওই আবার সেই ডাক, কে ডাকে আমাকে? ও সিজার, এই বৃদ্ধ তুমি কে? সিজার, আমি একজন অতি সাধারণ ভবিষ্যৎ দ্রষ্টা। আমি গণনায় দেখেছি সিজার আজ তোমার ব্যক্তিগত নিরাপত্তা নেই। সিজার, তুমি সেনেটে যেও না। ব্রুটাস, ক্যাসিয়াস, সিন্না, এদের থেকে সাবধানে থেকো। সিজার, সিজার, আমি শুধু চারিদিকে দেখতে পাচ্ছি শুধু রক্ত, রক্ত, রক্ত আর আগুন। বৃদ্ধ, বৃদ্ধ, তুমি এ জীবন দেখেছো অনেক, হয়তো ভোগ করেছো তার চাইতো বেশি, কিন্তু তুমি জুলিয়াস সিজারকে চেনো না। জুলিয়াস সিজার গনগনে সূর্যের তাপ সহ্য করতে পারেন, কিন্তু পায়ের নিচের বালির গরম আমি এতটুকু সহ্য করতে পারি না। বৃদ্ধ, তুমি যদি মনে করে থাকো যে এখন আমি মানসিক সংকটগ্রস্ত, তাহলে আমার মধ্যমার এই অঙ্গুরীয়, আমার শ্রেষ্ঠ বন্ধু, এ আমাকে কখনো বিশ্বাসঘাতকতা করেনি। এই এই তো আমার প্রতিচ্ছবি, এই তো আমার প্রশস্ত ললাট, উন্নত নাসা, দৃঢ় সংবদ্ধ চোয়াল। বৃদ্ধ, আমি তোমাকে অনুকম্পা করি, সেনেটে আমি যাবই। চললেন সিজার সেনেটের দিকে। সিজার পৌঁছলেন পম্পির পোর্টিকোয়, সেখানে নেমে আবেদনকারীদের আবেদন শুনলেন। চললেন মন্দিরের দিকে, সেনেটারদের প্রত্যেকের দিকে চেয়ে চোখের ইশারায় কেমন আছো জিজ্ঞেস করলেন। তিনি সামনের দিকে তাকালেন, তারপর তার দিকে এগিয়ে এলো দুজন বিদ্রোহী একটা খিলানের তলা দিয়ে। একজন তাকে কি একটা পড়তে দিল। তারপর এলো অন্যান্য বিদ্রোহীরা। কিছুদিন আগে দেখা স্বপ্নের মতন এখন আর তাদের চোখে গোল গোল কালো দাগ দেখা যাচ্ছে না। সেখানে তার শ্রেষ্ঠ বন্ধুদের চোখগুলোই শোভা পাচ্ছে। প্রিয় প্রিয় ব্রুটাস, রোমের মহান জনগণ, হে রোমের মহান জনগণ, আপনারা একটু ধৈর্য ধরে, ধৈর্য ধরে রোমের অন্যতম শ্রেষ্ঠ বীর সন্তান প্রিয় ব্রুটাসের ভাষণ শুনুন। হে রোমের মহান নাগরিকগণ, আসুন আজ আমরা সিজারের রক্তে আমাদের হাত রঞ্জিত করি। ভেবে দেখুন,
আজ 15ই মার্চ খ্রিস্টপূর্ব 44। হে মহান জনগণ, এবার আপনাদের সামনে আসছেন জ্ঞানের শ্রেষ্ঠ ক্যাসিয়াস। রোমের বীর জনগণ, আপনারা কল্পনায় একবার দেখুন, যুগ যুগ ধরে ভবিষ্যতের কত অপ্রতিষ্ঠিত রাজ্যে, কত অপরিজ্ঞাত ভাষায় সেজারের হত্যা ও রোমের স্বাধীনতার এই সুমহান দৃশ্য অভিনীত হতে থাকবে। এবার এবার মহীয়সী রানী ক্লিওপেট্রা আপনাদের সামনে কিছু বলবেন। রোমের জনগণ, আপনারা ভেবে দেখুন, যে সিজারের দেহ আমাদের পায়ের কাছে এই নগণ্য ধূলিকণায় শুয়ে আছে, যে সিজারের দেহ ওই নগণ্য ধূলিকণার চেয়ে কোন অংশে এতটুকু বেশি মূল্যবান নয়, সেই সিজারকে রঙ্গমঞ্চের এই অভিনয় কতবার যে মৃত্যুবরণ করতে হবে, ভবিষ্যৎ ভবিষ্যৎ ইতিহাসই তার সাক্ষী থাকবে। আসুন আসুন আসুন, আমরা আমাদের আরব্ধ কাজ শেষ করি।